হ্যালো দর্শক বন্ধুরা, আমি দেবব্রত। হলকা চিত্রকলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের এই হাস্টে আঁকা শেখাবো। দেখো, তোমরা প্রথমে একটি গোল করলাম হাঁসটির, এটা মাথা হবে। এবারে গলাটা করছি, এবারে পেট এবং বাকি অংশটা। যেগুলো দরকার নেই সেগুলো আমি মুছে দিলাম। ফ্রেশ করে সুন্দর করে তোমাদের বোঝাবার জন্য করলাম এটা। এবার ঠোঁট, এবারে চোখ একটি, এবারে দূরের গাছপালার জন্য দাগটে দিলাম। এবার দূরের গাছগুলো দেখবে আর না, তার আগে জলের ঢেউটি দেখে নাও। পেন্সিল দিয়ে এরকম করে দিলাম। এবারে দূরের গাছগুলো তৈরি করছি। ছবি রেডি। তোমাদের বোঝানোর জন্য মার্কার পেন দিয়ে ড্রয়িংটি করে নিলাম আরেকবার, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। পেছনে দুটো নারকল গাছ অ্যাড করেছি, যাতে সিনারিটা একটু সুন্দর লাগে। এবারে আমরা আকাশটা রং করছি একটু ডিপ ব্লু দিয়ে। তার সঙ্গে একটু স্কাই ব্লু। এবারে ডিপ গ্রিন দিয়ে দূরের গাছগুলো করছি। ছোট ছোট বন্ধুরা, তোমরাও এই ছবিটা বাড়িতে চেষ্টা করতে পারো। বাড়িতে আশা করি ছবিটি আঁকতে তোমাদের খুবই ভালো লাগবে। আর ছবিটি কেমন হলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তোমরা ছবিটি এঁকেও আমাকে পাঠাতে পারো কমেন্ট বক্সে। এইবারে আমি লাইট গ্রিন দিচ্ছি দূরের গাছের বাকি অংশগুলোয়, তার সঙ্গে ডিপ গ্রিনের উপরেও একটু হালকা মিশিয়ে দিচ্ছি। এবারে যে জলাশয়টি বানানো হয়েছে সেটি রং করব। ডিপ ব্লু দিয়ে প্রথমে, সরি, ডিপ গ্রিন দিয়ে জলের ছায়াগুলো একটু বানিয়ে নিচ্ছি, জলের উপরে যে ছায়াগুলো পড়েছে। এবারে আমরা ডিপ ব্লু দিয়ে আবার ওখানেই করব, একটু অন্ধকার ভাবটাও আসবে। জলের রংটা একটু ভালো করে দেখবে, তোমাদের যাতে সহজ হয় সেই পদ্ধতিতেই আমি দেখিয়েছি, মানে জলটি আরও সুন্দর করেও করা যেতে পারে। কিন্তু একদম ছোট ছোট যে বন্ধুরা আছে তাদের একদম সুবিধার জন্য এরকমভাবেই আমি দেখাচ্ছি। এবারে স্কাই ব্লু দেবো। এতে জলের ঢেউটাও একটু সুন্দরভাবে বোঝা যায়।
এবার একটু হোয়াইট মিক্স করব, তাতে একটু জলাশয়ের জলের রংটা একটু উজ্জ্বল হতে পারে। এবার চোখে মণিতে একটু ব্রাউন দিলাম। এবার মুখের অংশটায় আমরা স্যাপ গ্রিন দেবো, এটাকে অ্যাকচুয়ালি পাতি হাঁস বলে। এবারে ডিপ ব্রাউন দিয়ে বুকের কাছেরটা করব। এবারে লেজের দিকটাও ডিপ ব্রাউন দেব। রংগুলো কীভাবে দিচ্ছি সেগুলো তোমরা একটু ভালো করে খেয়াল করবে। এইবারে ডানার জায়গাটায় আমরা লাইট ব্রাউন দিয়ে দিচ্ছি। কোথায় ডিপ করছি, কোথায় হালকা করছি, রংগুলো তোমরা একটু খেয়াল করো। এবার একটু হালকা হোয়াইট কালার দিলাম, তার উপর আবার ব্রাউন কালারটা দিলাম। এইবারে ইয়েলো অর্কিড যে কালারটি আছে সেই কালারটা দিলাম ডানাতে। পিঠের কাছেও ঠিক একই রং দিলাম। এইবারে ডিপ ইয়েলো দেবো যেখানে আমরা ডিপ ব্রাউনটা দিয়েছিলাম। এবারে ডিপ ব্লু দিয়ে ঢেউয়ের রংটা করব, ভালো করে দেখবে। এবারে স্কাই ব্লু দিয়ে বাকি যে অংশটা আছে সেটা রং করব। এবার একটু হোয়াইট কালার মিক্স করে দিলাম। ঠোঁটের রংটা হলুদ করলাম। এইবারে দেখো পুরো ছবিটি রেডি হয়ে গেছে। তোমরা এই ছবিটি বাড়িতে প্র্যাকটিস করতে পারো, আর লাইক কমেন্ট শেয়ার এগুলো করতে ভুলো না। সাবস্ক্রাইব করবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, নতুন আছো চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, নাহলে পরে যে ছবিগুলো আমি পাঠাবো সেগুলো তোমরা দেখতে পাবে না। ধন্যবাদ।